আলামাল্লাহ নবী আবাদা। দর্শক মণ্ডলী, আগামী শুক্র এবং শনিবার সিরাতুল মুস্তাকিম কনফারেন্স। এই কনফারেন্সের সামনে রাখিয়া সিলেটর ইয়াং ভাইয়েরা যারা কোরআন এবং সহি সুন্নার নিজেরা আমল কররা এবং সমাজে প্রতিষ্ঠার লাগি তারা প্রচেষ্টা চালাইরা, তারা আমরা লগে জড়িত হয়েছেন যে এই কনফারেন্সর লিফলেট বিতরণের লাগিয়া। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে সিলেট শহরের বিভিন্ন স্ট্রিট বিভিন্ন রাস্তাতে আমরা বিতরণ করছি, আজকেও আমরা অনেকগুলো রাস্তা বিতরণ করে আইছি। একটু আগে আমরা আম্বরখানা পয়েন্ট থাকিয়া আপনাদের একটা লাইভ দিচ্ছিলাম, এখন আমরা আছি সিলেটের অন্যতম একটা মার্কাজ শির্ক হওয়ায়, যেটাই লগিয়া যে শাহজালাল মাজার হওয়ায়, যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খবর যেন আছে, এই ওইখানে আইসি আমরা এবং আমরা বাইকলেরা অলরেডি ডিস্ট্রিবিউশন করছেন। এবং আমরা এরপরে থেকে আমরা এই মিরর ময়দান হইয়া আমরা নিকেই বাজার হইয়া লাউ বাজারের দিকে যাইব ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা আমরার এই প্রচেষ্টারে কমেন্ট করিয়া কিতা করবা, উৎসাহিত প্রদান করবা, এবং আপনারা আমরার এই প্রচেষ্টারে শেয়ার করিয়া শরিক হইবা এবং এই লিফলেটের কনফারেন্স সরাসরি অংশগ্রহণ করবা, এবং যারা সরাসরি অংশগ্রহণ করতে তারা তারা লাইভে আমরা কনফারেন্সও যুক্ত হইবা, এই আহ্বান থাকলো। আলহামদুলিল্লাহ, আমরা আগামীকালকেও আমরা এই বিতরণ লিফলেট বিতরণ অনুষ্ঠান আমরা চলবো। আগামীকালকে আমরা বারোটার সময় তাকওয়া মসজিদ থেকে বেরোইমু। যারা সিলেটের যারা আসেন তারা যদি কেউ অংশগ্রহণ করতে আসেন তাহলে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবা। তারা যদি বারোটার আগে আগে তাকওয়া মসজিদে আইয়েন তখন থেকে আমরা লোকে যোগ করতে পারবা। তারপরেও যদি পরবর্তীতে যোগ খুঁজিতে আসেন তাহলে আমরা লোকে যোগাযোগ করি, আমরা যারা টিম লিডার সকল আছেন তারা লোকে যোগাযোগ করিয়া শরিক হইতে পারবা, যে কোনো জায়গা থেকে শরিক হইতে পারবা। আর তাকওয়া মসজিদের এই আয়োজন আমরা দুই দিন ব্যাপী কনফারেন্স শুক্র এবং শনিবার তিনটা থেকে শুরু হইব এবং রাত্রে দশটা সাড়ে দশটা পর্যন্ত চলবো ইনশাআল্লাহ প্রোগ্রাম। স্কলারগণ আলোচনা করবো বিভিন্ন টপিকের উপরে, এবং এখানেও বুক স্টল থাকবো, এইখানেও দূর থেকে যারা আছেন তারা থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকবো। আগে যোগাযোগ করে আইলে বাটুকন কালেক্ট করলে ইনশাআল্লাহ তারা খাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা থাকবো। তো আমরা এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি আর, এবং অনলাইন এবং অফলাইনেও আমরা প্রোগ্রাম অংশগ্রহণ করার দাওয়াত থাকলো, এবং বিভিন্ন বায়কলে বিভিন্নভাবে শ্রম দিয়া কেউ অর্থ দিয়া কেউ সময় দিয়া আরও দায়িত্বশীল সকল আছেন যারা এই কনফারেন্সের সময় এবং শ্রম মেধা যোগ্যতা দিয়া আল্লাহ সুবহান তাল্লাহ প্রত্যেকর এইগুলোর মাঝে বরকত দান করুকা, এবং আল্লাহ সুবহান তাল্লাহ সরকার জারিয়া হিসাবে এই প্রতিষ্ঠানে এবং এই কনফারেন্সে কবুল করুকা। দর্শক মণ্ডলী, আমরা দরগা শাহজালালের দরগার আমরা পশ্চিম দিক দিয়ে গেট দিয়ে বাড়াইছি, এবং আমরা এখনও রাস্তাত আপনার বাইকলে ডিস্ট্রিবিউশন করা। আমরা যে প্রতিষ্ঠান থাকিয়া এই মুহূর্তে বাড়াই আইলাম, যে সিলেটের সব থাকিয়া মানে সারা দুনিয়ার মানুষে জানেন যে শাহজালালের মাজার যেন শির্কর আড্ডা, এবং এইখানে খবর কেন্দ্রিক আপনারা দেখতে পারবো আপনার ডাইন সাইডে দিয়া খবর হলর কীভাবে নেম প্লেট এবং কেদাওয়ার, এবং সত্যি বৃহস্পতিবার এইখানে আসর বয় এবং বাৎসরিক গুরুস গুরুস এইগুলা নারী পুরুষরা বিভিন্ন অশ্লীল বেহায়াপনা তো আছে, প্লাস এই লগিয়া সারা দেশ থাকিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থাকিয়া মানুষ এই এই শির্কর মার্কাজও আয়োজন যেন ইয়া মানুষের মান্যতরা মান্যতার মাধ্যমে শির্ক করে, মানুষের দুয়ার মাধ্যমে শির্ক করে, মানুষে এইখানে আইয়া মানুষে তাদের সন্তানদের লইয়া তাদের বিভিন্ন কামনা বাসনা পূরণ করবার লাগিয়া উদ্দেশ্যে কেন আয়। তো আল্লাহ সুবহান তাআলা আমরা হেফাজত করুকা, এবং আল্লাহ সুবহান তাআলা আমরা ইমানের উপরে ইসলামের উপরে টিকাই রাখুকা, এবং আল্লাহ সুবহান তাআলা সর্বাবস্থায় আমরা শিখ থেকে হেফাজত করুকা। আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আন আলামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু। তো আমরা এখন আমরা মিরর ময়দানের দিকে যাই আর দর্শক মণ্ডলী, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সুযোগ এলে ইনশাআল্লাহ আপনারা লাইভ দিব মনে আপনার লাগে আবারও শরিক হইবা। এখন আমরা শেষ করে লিয়ার আপনাদের শেয়ার করবা, এবং কনফারেন্সের লিফলেটও শেয়ার করবা, এবং ভাই বোনেরা বোনেদেরও ব্যবস্থা থাকবো, আমরা আপনারা বোনেরাও এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবা। জাজাকুমুল্লাহ খায়ের সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।